আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে। আপনাদের সাথে আছি রণব জাহান। শুরুতেই সংবাদ শিরোনাম। অপচয় নয়, রিজার্ভের টাকা জনকল্যাণে ব্যয় হচ্ছে বললেন প্রধানমন্ত্রী, এটি নিয়ে অপপ্রচার চালাচ্ছে বিএনপি। ফরিদপুরে চলছে বিএনপির গণসমাবেশ, যোগ দিয়েছেন কেন্দ্রীয় নেতারা, মিছিল স্লোগানে মুখর সমাবেশ স্থল, পরিবহন ধর্মঘটে ভোগান্তি। বুয়েট ছাত্র ফারদিন হত্যায় এখনও কোনো মোটিভ খুঁজে পাওয়া যায়নি জানিয়েছে ডিবি, শিগগিরই রহস্য উদ্ঘাটন করা হবে বলছে পুলিশ। গণপরিবহনে ভাড়া নিয়ে নৈরাজ্য বন্ধে কাল থেকে রাজধানীর বাসে চালু হচ্ছে ই টিকিটিং, কার্যকারিতা নিয়ে প্রশ্ন যাত্রীদের। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এক টাকাও অপচয় হয়নি, বরং রিজার্ভের টাকা জনগণের কল্যাণেই ব্যয় হচ্ছে। মানি লন্ডারিং যাদের অভ্যাস তারাই জানে টাকা কেউ কিভাবে বাইরে নিতে হয়। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজের উদ্বোধন করে তিনি এই মন্তব্য করেন। বিশ্বে দুর্ভিক্ষ হলে দেশে যেন তার ধাক্কা না লাগে, সেজন্য সজাগ থাকার আহ্বানও জানান প্রধানমন্ত্রী। 24 কিলোমিটার দীর্ঘ ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মিত হলে ঢাকার সাথে দেশের 30টি জেলা ও মহাসড়ক যুক্ত হবে। এর ফলে শিল্প এলাকায় যানজট কমবে, বাড়বে জিডিপি। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভ উদ্বোধন ঘোষণা করছি, জয় বাংলা, জয় বাংলা। বক্তব্যে সরকার প্রধান নির্মাণ কাজ দ্রুত শেষ করতে সংশ্লিষ্টদের তাগিদ দেন। বলেন, আওয়ামী লীগ সরকার রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন করেছে, পদ্মা সেতু নিয়ে অনেক ঝামেলা পোহাতে হয়েছে বলেও মন্তব্য করেন। প্রধানমন্ত্রী আবারও বলেন, দেশের স্বার্থেই ব্যয় হচ্ছে রিজার্ভের অর্থ। বিরোধী দল থেকে প্রায় রিজার্ভের টাকা গেল কোথায় এই নিয়ে প্রশ্ন করে, এবং সেই সাথে সাথে সারা বাংলাদেশে এটা একটা অপপ্রচার চালানোর চেষ্টা করে। তাদেরকে আমি বলতে চাই, টাকা কেউ চিবিও খায়নি আর গিলেও খায়নি আর দিয়েও যায়নি। তবে হ্যাঁ, বিএনপি বলবে, কারণ বিএনপি দববাসী। 2001 থেকে 2008 পর্যন্ত মাত্র এটা বৃদ্ধি পেয়েছিল মাত্র 5 বিলিয়নের মতো। সেই জায়গা থেকে আমরা এই রিজার্ভ প্রায় 48 বিলিয়নের কাছাকাছি বৃদ্ধি করতে সক্ষম হই। আমরা যেটুকু করেছি খরচ, সেটা হলো জনগণের স্বার্থে, জনগণের কল্যাণে, জনগণের খাদ্য কেনা, ক্যান্সারের ওষুধ কেনা, জনগণের মঙ্গলের জন্য আমাদের করতে হয়েছে। সার, জ্বালানি তেল, বিদ্যুৎ আমাদের কিন্তু ক্রয় করতে হচ্ছে, নগদ টাকা দিয়ে আমরা কিনছি। তাছাড়া আমাদের রিজার্ভের টাকা দিয়ে আমরা কিন্তু বিমান ক্রয় করেছি, কাজে বিমান আমরা ক্রয় করছি, নদী ড্রেজিং সেটা আমরা আমাদের নিজেদের রিজার্ভের টাকা দিয়ে করছি। এটা নিয়ে যারা অভিযোগ করছে তারাই জানে কিভাবে মানি লন্ডারিং করতে হয়। কোনো পয়সা কেউ তুলে নিয়ে চলে যায়নি, তাদের মনে সবসময় ওরকম ভয় থাকে, এই কথা তারা বলে, বিএনপি বিশেষ করে বলবে। বলার কারণটা হচ্ছে তাদের নেতা তারেক জিয়া মানি লন্ডারিং কেসে 7 বছরের কারাদণ্ড পেয়েছে এবং 20 কোটি টাকা অর্থদণ্ড পেয়েছে, এবং সে পলাতক আসামি। কাজে মানি লন্ডারিং যাদের অভ্যাস তারা খালি ওইটাই জানে যে টাকা বোঝা সব নিয়েই যেতে হয়, কিন্তু আওয়ামী লীগ সরকার এদেশের একটা অর্থ অপচয় করে না, প্রতিটি অর্থ ব্যয় করে বাংলাদেশের মানুষের স্বার্থে, কল্যাণে এবং তাদের ভালো মন্দ দেখে তার জন্য। অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের জানান, ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির প্রথম ভাগে কর্ণফুলী নদীর তলদেশে দেশের প্রথম টানেল চালু হবে ডিসেম্বরে ইনশাআল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি একটার পর একটা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। ফরিদপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশ চলছে, 2টায় শুরু হওয়ার কথা থাকলেও সকাল 11টায় আনুষ্ঠানিকভাবে শুরু হয় গণসমাবেশের কার্যক্রম। দুপুর 1:45 গণসমাবেশের মঞ্চে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া স্থায়ী কমিটির সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা সমাবেশে বক্তব্য রাখছেন। মঞ্চে বেগম খালেদা জিয়ার সম্মানে একটি চেয়ার ফাঁকা রাখা হয়েছে। নেতারা বক্তব্যে সরকারের নানা ব্যর্থতা তুলে ধরে অবিলম্বে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান। তারা বলেন, আগের 2 নির্বাচন
নির্বাচনের মতো এবার আর একতরফা নির্বাচন করতে দেওয়া হবে না। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, জ্বালানি তেলসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দলীয় কর্মী হত্যা ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশালে বিভাগীয় সমাবেশের পর ফরিদপুরে এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। ফরিদপুরে দ্বিতীয় দিনের মতো চলছে বাস ও মিনিবাস ধর্মঘট, চরম দুর্ভোগে সাধারণ মানুষ। শুক্রবার সকাল থেকে ফরিদপুরের সাথে সারা দেশের বাস চলাচল বন্ধ রয়েছে, চলছে না বিআরটিসি বাসও, বন্ধ তিন চাকার অভ্যন্তরীণ রোটের যানবাহনও, চরম দুর্ভোগে দূরপাল্লার যাত্রীরা। বিকল্প যানবাহনে নিরুপায় যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। মহাসড়কে তিন চাকার অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে ধর্মঘটের ডাক দেয় ফরিদপুর জেলা মালিক সমিতি ঐক্য পরিষদ। যদিও সমাবেশকে কেন্দ্র করে এই ধর্মঘট ডাকা হয়েছে বলে দাবি বিএনপি নেতাদের। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন চলমান ও গুমের কর্মসূচি বেছে নিয়েছে সরকার। বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম ভূঁইয়া তানু হত্যার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দায়ীদের গ্রেফতারের কথা জানান তিনি। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে রক্তাক্ত পথে হাঁটছে সরকার। সারা দেশে নেতাকর্মীদের গ্রেপ্তার, নির্যাতন চলছে। শাসক গোষ্ঠী নিজেদের সুখময় জীবন গড়ে তুলতে বিরোধী পক্ষকে নিশ্চিহ্ন করার এজেন্ডা বাস্তবায়ন করছে সরকার। দেশে এখন জঙ্গলের শাসন কায়েম হয়েছে। ভোটারদের প্রতি চরম বিশ্বাসঘাতকতা করে বিরোধী দলকে নতি স্বীকার করানোর জন্য সরকার গুমের মতো একটি অমানবিক পন্থা চালু করেছে। অবিলম্বে আটক নেতাকর্মীদের মুক্তি ও তাদের নামে মামলা প্রত্যাহারের দাবি জানান রুহুল কবির রিজভী। গতরাতে আওয়ামী দুষ্কৃতিকারীরা বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম ভূঁইয়া তানুকে বাগেরহাট শহরে গুলি করে নির্মমভাবে হত্যা করেছে। আওয়ামী লীগ হত্যায় উৎসাহী একটি রাজনৈতিক দল। সারাদেশে বিভিন্ন জনপদে যুবলীগ, ছাত্রলীগকে দিয়ে তারা খুনে বাহিনী তৈরি করেছে। নির্বিচারে গ্রেপ্তার, ব্যাপক নির্যাতন, নারকীয় অত্যাচার ও ভয়ঙ্কর আতঙ্ক সৃষ্টিকারী গুমের নীতির উপর দেশ চালাচ্ছে অবৈধ সরকার। এক শ্বাসরুদ্ধকর গুমোট পরিবেশের মধ্যে গোটা জাতি হাঁসফাঁস করছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন শুরু হয়েছে। দীর্ঘ আট বছর পর অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলন। জেলা জুড়ে উচ্ছ্বাসের আমেজ বিরাজ করছে। ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে সম্মেলন স্থল ও এর আশপাশ। শহরের নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে এর উদ্বোধন করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এতে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি। বিশেষ অতিথি থাকবেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ কেন্দ্রীয় নেতারা। এদিকে সাড়ে সাত বছর পর কাল অনুষ্ঠিত হবে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। ব্যানার ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে পুরো জেলা শহর। বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশ হত্যার ঘটনায় এখনও কোনো মোটিভ খুঁজে পাওয়া যায়নি বলে জানিয়েছেন ডিবি প্রধান হারুনুর রশিদ। আর হত্যার সঙ্গে মাদক বিষয়টিও পরিষ্কার নয়। এদিকে ডিএমপির অতিরিক্ত কমিশনার হাফিজ আক্তার বলেন, খুব শিগগিরই ফারদিন হত্যার রহস্য উদ্ঘাটন করা হবে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশ হত্যার আট দিন পার হলেও এখনও উদ্ঘাটন হয়নি রহস্য। এরই মধ্যে বিভিন্ন পত্রপত্রিকা হত্যার পেছনে মাদকসহ নানা বিষয় জড়িত বলে খবর ছাপিয়েছে। তদন্ত সংশ্লিষ্ট মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হারুনুর রশিদ জানান, ফারদিন হত্যায় কে বা কারা জড়িত তা এখনও পরিষ্কার করতে পারেননি তারা। এবং আমরা এ কথা এখনও বলছি না, মাদকের কারণে সে খুন হয়েছে এটাও আমরা বলছি না, বা ওই যে এক নম্বর আসামি যাকে গ্রেপ্তার করেছি সেই খুন করেছে সেটাও আমরা বলছি না। এবং আমরা পারিপার্শ্বিকতা বিভিন্ন বিষয় আমরা বিচার বিশ্লেষণ করছি। মোবাইল কল লিস্ট বা ফারদিনের বিভিন্ন জায়গায় ঘোরাঘুরির বিষয়ে গভীরভাবে তদন্ত করছে ডিবির একাধিক টিম। কারণ তার যে মোবাইলের ডাটা অ্যানালাইসিস বা বিভিন্ন জায়গায় সে কথা বলেছে, তারপরে তার যে ইউটিউব দেখেছে, সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে ঢাকা শহরে কোনো একটা জায়গায়, এবং তার মানে মোবাইলের হয়তো লোকেশান কোনো এক সময় নারায়ণগঞ্জও গিয়েছে। সব কিছু মিলে আমরা এখন তদন্তটা মানে তদন্তের স্বার্থেই আমরা মানে আপনাদের এখন কিছু বলতে পারছি না। মামলাটি স্পর্শকাতর হওয়ায় পুলিশেরও একাধিক টিম মাঠে নেমেছে।
আমরা কয়েকদিনের মধ্যে মামলার রস উদ্ঘাটন করবো, কারা প্রকৃত কে দোষী এই বিষয়টি তখন জানা যাবে, যেহেতু তদন্তাধীন আছে। গেল 4 নভেম্বর শুক্রবার রাত 11:30 পর থেকে মোবাইল বন্ধ পাওয়া যায় ফারদিনের। এরপর থেকে নিখোঁজ ছিল সে। সোমবার ভোরে নারায়ণগঞ্জের শীতলক্ষা নদী থেকে উদ্ধার করা হয় ফারদিনের লাশ। জিয়া খান, বাংলাভিশন, ঢাকা। দেশের রিজার্ভ যে হারে কমছে তা থেকে বলা যায় পরিস্থিতি এখন ভালো অবস্থানে নেই, এমন মন্তব্য করেছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ডক্টর আহসান এইচ মনসুর। ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত বাংলাদেশের অর্থনৈতিক সংকট ও বৈদেশিক ঋণ বিষয়ক ওয়েবিনারে তিনি এই মন্তব্য করেন। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম এম আকাশ বলেন, দেশ থেকে টাকা পাচার বন্ধ করতে না পারলে সংকট আরও বাড়বে। এবং একই সাথে যদি আমাদের রেমিটেন্সটাকে আমরা আবার ঘুরাতে না পারি, মানে টু দ্য নর্মাল লেভেলের দিকে, রেমিটেন্সের টাকাটা কিন্তু পাচারই হয়ে যাচ্ছে। রেমিটেন্সের ব্যাপারে আমি ঠিকই বলবো যে দ্যার ইজ ফান্ডামেন্টালি অ্যাবসলিউটলি নো রিজন রেমিটেন্স কমা। আমরা হয়তো প্রয়োজনীয় রাস্তাই করব বা প্রয়োজনীয় পদ্মা সেতুই করেছি, কিন্তু সব জায়গায় আমরা ইনএফিসিয়েন্সি অফ পাবলিক স্পেন্ডিং করেছি এবং কোয়ালিটি অফ পাবলিক স্পেন্ডিং ওয়াজ ভেরি পুয়ার, এবং সেটার কারণে 1 টাকার কাজ করতে 3 টাকা লেগে। এই কাজের সঙ্গে যারা জড়িত ছিল তারা যে বাড়তি প্রিমিয়াম পেয়েছে, বাড়তি প্রফিট পেয়েছে, সেটা তারা ডোমেস্টিক ইনভেস্টমেন্টে লাগায়নি। রাজধানীর গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে ব্যর্থ হয়ে এখন ই টিকিটিং ব্যবস্থা চালুর সিদ্ধান্ত পরিবহন মালিকদের। আগামীকাল থেকে রাজধানীর সকল গণপরিবহনে ই টিকিটিং ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়তুল্লাহ। গাড়ির ভেতরেই কিলোমিটার অনুযায়ী ই টিকিটের মাধ্যমে আদায় করা হবে ভাড়া, তবে এর সুফল নিয়ে দ্বিধায় যাত্রীরা। গণপরিবহনের অরাজকতা বন্ধে সরকার ও পরিবহন মালিকরা বিভিন্ন সময় নানান উদ্যোগ নিলেও সুফল আসেনি। ব্যর্থতার দায় নিয়েই গণপরিবহনের ভাড়া প্রতি বছর বৃদ্ধি করা হচ্ছে। রাজধানীতে অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগ অনেক দিনের। এই সমস্যা নিরসনে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি ই টিকিটিং ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে। এই পদ্ধতি চালু নিয়ে যাত্রীরা স্বস্তি প্রকাশের পাশাপাশি শঙ্কার কথাও জানান। তো এটা যদি আইনের ইমপ্লিমেন্টেশনটা যদি প্রপারলি হয় তাহলে হবে, কিন্তু আমাদের তো সিস্টেমেই নাই আইনের ইমপ্লিমেন্টেশন। নিজেদের চেষ্টা করলে তো সব কিছু সম্ভব, আর যদি তারা যদি চেষ্টা না করে তাহলে তো হবে না। আসলে আমরা সঠিক ভাড়াটা দিচ্ছি কিনা এটাই আমাদের জানার মূল বিষয়। তবে স্বস্তির কথা জানিয়েছেন পরিবহন শ্রমিকরাও। টিকিট যদি হয় তাহলে তো মালিক আমাদের বেতন দেবে, সেটা আমাদের জন্য আরও ভালো হয়, তখন আমাদের জন্য সুবিধা হবে, যাত্রীরা ভাড়া নিয়ে খেসাখেসি করবে না। যাত্রী ভাড়া নিয়ে অনেক খ্যাস খ্যাস করে, টিকিট হলে যতটুক যাবে কিলো হিসাবে ততটুক হচ্ছে এখন ভাড়া দিবে। ই টিকিটিং ব্যবস্থায় সরকার নির্ধারিত হারে একজন যাত্রী যত কিলোমিটার যাবেন তিনি ঠিক তত দূরত্বের জন্য ভাড়া দেবেন। শনিবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির নেতারা জানান, রবিবার থেকে মিরপুর অঞ্চলের সকল বাস ই টিকিটিং এর আওতায় আসবে। পর্যায়ক্রমে 2023 সালের জানুয়ারির মধ্যে ঢাকা শহরে ও ফেব্রুয়ারির মধ্যে ঢাকা সংলগ্ন শহরতলির সকল বাসে ই টিকিটিং সেবা চালু করা হবে। আমরা পরীক্ষামূলকভাবে শুরু করছিলাম 28 তারিখ থেকে, এখন আমরা পুরোপুরি প্রস্তুত। টোটাল ঢাকা শহর শহরতলিতে এই সময়ের মধ্যে আমরা ই টিকিটিং আওতা নিয়ে আসবো, এবং এর ফলে আমরা আশা করি দীর্ঘদিনের সবার যে অভিযোগ ছিল, অন্যান্য যে সকল অনিয়ম ছিল সেগুলো আমরা দূর করতে সমর্থ হব। এছাড়া যাত্রীদের যে কোনো অভিযোগ এবং সমস্যা সমাধানে মনিটরিং সেল করা হয়েছে বলেও সংবাদ সম্মেলন থেকে জানানো হয়। যে সমস্যাগুলো দেখা দিবে সেগুলোকে যেন সমাধান করা যায় সেই লক্ষ্যে আমরা একটা মনিটরিং সেল গঠন করছি ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে। এই অফিস থেকে একটা সেল আমরা গঠন করছি 2 জন কর্মকর্তার সমন্বয়ে। এদিকে পরিবহন মালিকরা গত 22 সেপ্টেম্বর পরীক্ষামূলকভাবে মিরপুরে 8টি কোম্পানির বাসে ই টিকিটিং সার্ভিস চালু করে, কিন্তু 1 মাস যেতে না যেতেই অরাজকতা দেখা দেয়। সকল গণপরিবহনকে এক কোম্পানির আওতায় না এনে ই টিকিটিং ব্যবস্থা কতটা সফল হবে সেই প্রশ্নের জবাব আসেনি পরিবহন মালিকদের পক্ষ থেকে। ফররুখ বাবু, বাংলাভিশন, ঢাকা। দর্শক, গণসমাবেশের সংবাদ সংগ্রহে ফরিদপুরে রয়েছেন সিনিয়র রিপোর্টার মিরাজ হোসেন গাজী, সরাসরি কথা বলছি তার সাথে।
মিরাজ, বিএনপির গণসমাবেশ তো চলছে, এখনকার পরিস্থিতি সম্পর্কে আমাদের জানান এবং কেন্দ্রীয় নেতারা কি বক্তব্য শুরু করেছেন? রৌনক, বিএনপির এই ফরিদপুর বিভাগীয় যে সমাবেশ, সেই সমাবেশের কর্মসূচি কিন্তু আজকে সকাল থেকে শুরু হয়েছে এবং বিএনপির কেন্দ্রীয় নেতারা কিছুক্ষণ আগে, অর্থাৎ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা কিছুক্ষণ আগেই সভা মঞ্চে এসে উপস্থিত হয়েছেন এবং আপনাদের জানতে চেয়েছিলেন যে কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখছেন কিনা। এর মধ্যে এই মুহূর্তে হেলেন জেরিন খান, মহিলা দল নেত্রী, তিনি বক্তব্য রাখছেন মঞ্চে। এছাড়া এর আগে স্থানীয় যারা নেতৃবৃন্দ আছেন, এই ফরিদপুর বিভাগের বিভিন্ন জেলার যে নেতৃবৃন্দ আছেন, সেই নেতৃবৃন্দ তারা বক্তব্য রেখেছেন। এছাড়া আমরা সকাল থেকেই দেখেছি যে এই ফরিদপুর জেলা, উপজেলা, আশপাশের যে রাজবাড়ি, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, যে বিভিন্ন উপজেলা থেকেও বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা মিছিল সহকারে এই সমাবেশ স্থলে তারা এসে উপস্থিত হয়েছেন এবং ফরিদপুরের যে এই কোমরপুর বিদ্যালয় যে মাঠটি, সেই মাঠটি এখন এই বিএনপি নেতাকর্মীরা যারা উপস্থিত হয়েছেন তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন। একই সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা যেই দাবিগুলোর জন্যে বা যে দাবি আদায়ের জন্যে এই সমাবেশ পালন করছেন সেই জন্য তারা বারবারই কিন্তু সেই দাবিগুলো তুলে ধরছেন এবং দাবিগুলোর পক্ষে নেতাকর্মীদের সমর্থন তারা চাইছেন। এবং কি সাথে যেটি বলতে চাই, যেহেতু এই গেল তিন দিন ধরে এই সমাবেশে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন পরিবহন ধর্মঘটের কারণে, সেই ক্ষেত্রে এখন কিন্তু সমাবেশ যেহেতু শুরু হয়েছে সেই ক্ষেত্রে এই মাঠে আমরা দেখতে পাচ্ছি যে প্লাকার্ড সহ ব্যানার সহ নানা রকম দাবি নিয়ে তারা এখানে সমবেত হয়েছেন এবং বিভিন্ন সময় তারা কিন্তু স্লোগান দিচ্ছেন কেন্দ্রীয় নেতৃত্বের সাথে তাল মিলিয়ে। মিরাজ, আপনাকে ধন্যবাদ। ফরিদপুরের বিএনপি গণসমাবেশ থেকে জানাচ্ছিলেন মিরাজ হোসেন গাজী। কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজাক বলেছেন, ধর্মের নামে দেশে এখনও কিছু জঙ্গি ও রাজনৈতিক দল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, এদের শক্তভাবে মোকাবেলা করার আহ্বান জানান মন্ত্রী। সকালে কারিতাস বাংলাদেশের জাতীয় পর্যায়ে সুবর্ণ জয়ন্তী বর্ষের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। কৃষিমন্ত্রী বলেন, সরকার ধর্মান্ধদের ঘৃণা করে, ধর্মান্ধদের ক্ষেত্রে সচেতন হতে হবে, এই সচেতনতা বাড়াতে কাজ করতে পারে কারিতাস। তিনি বলেন, কারিতাস একটি সফল এনজিও, কারিতাস মানে ভালোবাসা, এই ভালোবাসা মানবতার জন্য, যা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য। কারিতাস শুধু আর্থ সামাজিকভাবে কাজ করে না, অবকাঠামো উন্নয়নেও কাজ করছে। মন্ত্রী আরও বলেন, আগামী নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে এবং সব রাজনৈতিক দল অংশগ্রহণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। জলবায়ু পরিবর্তনজনিত প্রাকৃতিক দুর্যোগের ফলে দেশের পানি ও পয় নিষ্কাশন অবকাঠামোর বিলিয়ন ডলার ক্ষয়ক্ষতি মেটাতে বিশ্ব জলবায়ু তহবিল থেকে পৃথকভাবে অর্থ বরাদ্দের দাবি জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। মিশরে শার্ম আল শাইখ শহরে চলমান 27তম বিশ্ব জলবায়ু সম্মেলনে এক সেশনে তিনি এই দাবি জানান। ডক্টর হাসান মাহমুদ বলেন, প্রাকৃতিক দুর্যোগের ফলে পানি ও পয় নিষ্কাশনে ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়টি প্রথমে অনেকে স্বীকারই করতে চায়নি, অথচ বাংলাদেশ সহ জলবায়ু পরিবর্তন ঝুঁকিতে থাকা অনেক দেশের জনজীবনে এই ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক। পরিবেশ পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো বা অভিযোজনের জন্য বরাদ্দ থেকে অর্থায়ন নয়, এই ক্ষয়ক্ষতি পূরণ ও নিরসনের জন্য আলাদা খাত তৈরি করে পৃথকভাবে অর্থ বরাদ্দের দাবি জানান তিনি। পৃথিবীকে রক্ষায় অবিলম্বে ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান জানান তিনি। দেশে গত 15 বছরের ঘূর্ণিঝড় এবং বিভিন্ন সময় বন্যা ও অন্যান্য দুর্যোগে ক্ষয়ক্ষতির আর্থিক বিবরণ তুলে ধরেন বক্তারা। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। অপচয় নয়, রিজার্ভের টাকা জনকল্যাণে ব্যয় হচ্ছে বললেন প্রধানমন্ত্রী, এটি নিয়ে অপপ্রচার চালাচ্ছে বিএনপি। ফরিদপুরে চলছে বিএনপির গণসমাবেশ, যোগ দিয়েছেন কেন্দ্রীয় নেতারা, মিছিল স্লোগানে মুখর সমাবেশ স্থল, পরিবহন ধর্মঘটে ভোগান্তি। বুয়েট ছাত্র ফারদিন হত্যায় এখনও কোনো মোটিভ খুঁজে পাওয়া যায়নি জানিয়েছে ডিবি, শিগগিরই রহস্য উদ্ঘাটন করা হবে বলছে পুলিশ। গণপরিবহনে ভাড়া নিয়ে নৈরাজ্য বন্ধে কাল থেকে রাজধানীর বাসে চালু হচ্ছে ই টিকিটিং, কার্যকারিতা নিয়ে প্রশ্ন যাত্রীদের। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল।
এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/bangladeshnews এ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews এ। ধন্যবাদ।